সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়ানলি ইউজার বিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, ঢাকা কাওরান বাজার ইলিশের পাইকারি আড়ত থেকে। প্রিয় দর্শক, এই আড়তে কিন্তু ইলিশ একবারেই সস্তায় পাওয়া যায়। তুলনামূলক বিভিন্ন দূর দূরান্ত থেকে দেশের ঢাকা সিটির মধ্যে উত্তরা বনানী বিভিন্ন দূর দূরান্ত থেকে কিন্তু এই কাওরান বাজার আসে মানুষ ইলিশ কেনার জন্য। তো আমরা বিক্রেতা ভাই এখানে বাসার ভাই আছে, বাসার ভাইয়ের সাথে বিস্তারিত কথা বলবো, আপনাদেরকে জানিয়ে দিব আজকের বাজারে বর্তমান ইলিশের দাম কত। প্রিয় দর্শক, ভিডিওতে একটা লাইক দেবেন আর শেয়ার করে দেবেন। ইলিশের দাম সামনের দিকে কমতে পারে কিনা, বাড়ার সম্ভাবনা আছে কিনা, এ টু জেড বিস্তারিত আমরা কথা বলবো। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমাতুল্লাহি বারাকাত। বড় ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো ভাই। সকাল থেকে তো অনেক ইলিশ মাছ বিক্রি করছেন নাকি? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভাগ্যে দা রাখে তাই করি। চোখের সামনে অনেক ইলিশ মাছ বিক্রি করলেন, প্রায় অনেক টাকারই নাকি? হ্যাঁ ভাই। এখন যেহেতু ব্যস্ততার মাঝেও আমরা আপনাদের কাছে একটু ভিডিও নিতে চাই, শুরুতেই বলবেন ইলিশের খবর কি? ইলিশ আছে, আগের তো একটু আল্লাহর রহমতে একটু একটু বেশি আছে, আমদানি বেশি, একটু আমদানি বেশি। দাম কি কম না বেশি বলেন? দাম ওই 4-5 দিন ধরে একই রেটে চলতে আছে ভাই। মানে আজকে 4-5 দিন পর্যন্ত একই রেটে চলতে আছে ভাই। আচ্ছা, কয়টা কোয়ালিটির মাছ আছে আপনার কাছে? আমাদের তার কোয়ালিটি পাঁচ কোয়ালিটি মাছ আছে, 5-6টা কোয়ালিটির আপনার কাছে মাছ আছে নাকি? হ্যাঁ। আচ্ছা, এই মাছগুলো আপনারা কি অনলাইনেও বিক্রি করেন নাকি? এই যে অনলাইনে আমি ভাড়া দিতাম, নারায়ণ কিন্তু ভাড়া দিতাম। এখন এই বর্তমান অস্ট্রেলিয়ার আমার এক ভাই বন্ধু অস্ট্রেলিয়া থেকে ফোন করছে। আচ্ছা ভাই, আমার মাছ লাগবে 1950 900 গ্রাম। আচ্ছা, আমার আর একটু বলবেন বাসার ভাই, বলে এই মাছটা যখন ইলিশের সিজন থাকে না, মানে ইলিশ নাই বাজারে, যে তখন কত করে বিক্রি করেন এই মাছগুলো? 2 কেজির মাছ বেশি পাই 4,000 টাকা বিক্রি করি। 4,000 টাকা কেজি বিক্রি করি, আর সেটা এখন মাত্র 1900 টাকা, এখন মাত্র 1900 টাকা কেজি। মাশাআল্লাহ, মানে এত কমে গেছে? এত কমে গেছে, আরো কমবে নাকি? আমি তো আশাবাদী ছিলাম, কিন্তু এখন তো নদীতে মাছ পানি কম, নদীতে স্রোত কম, মাছ কম, সেজন্য মনে করেন দাম বেশি। আর মনে করেন বর্তমান দালুয়ার একটা দালুয়া যদি নামতে দেয়, নদীতে নামতে দেয়, 8,000-9,000 টাকা খরচ আছে, তেল খরচ, নিজের খাওয়ান খরচ। দালুয়া এখন ভালো করে নামে না নদীতে, কিলে মাছ নদীতে কম, তেলের দাম বাড়ছে, তেলের দাম বাড়ছে, সব কিছু দামই বেশি। এই জন্য নদীতে দালুয়া নামিয়া মাছ চাইবো 5,000 টাকা, খরচ দেবো 8,000 টাকা, দালুয়া খরচ করে দিবো কোথা থেকে? বাকি মালার দিয়ে 3,000 টাকা। এই জন্য দালুয়া তেমন নামতে আসে না। আচ্ছা, আমি আর একটা ইনফরমেশন দিতে চাই বাসার ভাই, আজকে তো আপনার 28 আগস্ট, রোজ রবিবার, এখন আমি রবিবার ভিডিও সারতে সাথে যদি আমার বিকাল হয়ে যায় বা দুপুরে হয়ে যায়, কেউ যদি অর্ডার করে দাম কি এইটি রাখবেন? হ্যাঁ, আমি এই দামই রাখবো ইনশাল্লাহ। মানে আর বেশি রাখবেন না, কম রাখবেন না? যদি ইলিশের দাম আবার কালকে বাড়িয়ে যায়? কালকে বাড়িয়ে গেলে আমি যদি অর্ডার নিয়ে যাই, ওই সময় আমি ঠকলাম। এক কাস্টমাররা মাছ দিই গত 10-12 দিন আগে দিয়া। আচ্ছা, মাছের অর্ডার নিয়েছি 1350 টাকা, মাছ কিনতে আমার 1450 টাকা কিন্তু কিনো, তারপরে অর্ডারে আমি পূর্ণ করেছি। মানে মানে লসে বিক্রি, লস আমার দিতে হয়েছে, কিন্তু অর্ডার নিয়েছি তারা, তাহলে তো দুধ করণ দেবো না, বেমানি তো শিখি নেই, তার সাথে বেমানি করা যাইব না। অর্ডার দাম লোকসান দিব, লাভ করবো আমি আজকে লোকসান দিই, তার থেকে আরও দিন লাভ করবো। আমার সে আশা করে আমি তারা মাছ দিচ্ছি, আমি কোনো সময় ওই লসের দিকে মাছ দিব না, এই ব্যবসা আমি করি না। আচ্ছা, যাক, এই মাছটার দামটা আমরা জানছি, ফাঁসের এটা ওজনটা কত একটু বলেন? ওইটা আছে ভাই, মাছ তো কোয়ালিটি শেষ নাই, 700 গ্রাম, 750 গ্রাম। হ্যাঁ, এটা একটু ডিম বেশি ভাই, এই মাছটা রাস্তা আছে 950 টাকা কেজি, আবার এই সাইজের মাছই বেশি 1250 টাকা কেজি। এটা ওজনটা কতটুকু বলছেন? এটা 700-750 গ্রাম, মানে 900 টাকা, 800 টাকা কেজি, 800 গ্রামও আছে, মানে 900 টাকা, 950 টাকা রাস্তা আছে। আজকে এটা অর্ডার করলে এই দাম রাখবেন? অর্ডার দিলে, অর্ডার দিলে আবার অর্ডারই মাল। হ্যাঁ, এটা আছে 1250 টাকা রেটের মাছ, এটা কিন্তু দিব না আমি, এই কোয়ার্ডের মাছ এটা আমি দিই না। এটা এটা কি বরিশালের না? এটা যে বরিশাল। আচ্ছা, এটা বেলকা মাছ, এই মাছটার দাম কম, এই মাছটার দাম কম বেশি বেলকা মাছ বলেই দেই, বা ডিম হবে বড় মাছ খাইতে পারে। আবার এই সাইজের মাছই আমি বেশি 1250 টাকা কোয়ার্ডারে দিলে, মানে এতটুকু, মানে যেটা ফদ্দার, হ্যাঁ যেটা ফদ্দার, ডিম হালকা হবে, ফদ্দার মাছ ওইটা ভালো হয়। আচ্ছা, এই পাশেটা ওজনটা কত? এই দিদি দেখেন,
আমার ব্যবসা করতে বুঝতে নিয়ে মানে আপনার কাস্টমার যেটা ক্রেতা যারা যেই মাছ চাই ওইটাই দিবেন আমি ওইটাই দিতে থাকব থাকি যদি ভালো চাই ভালো মানের মাছই দেই আর যদি নিম্ন মানের মাছ চাই দামে কম চাই ওই পুরো কমের দিতে হবে প্রিয় দর্শক আপনারা তবে আমি অর্ডারই মাছ ভাই বেলকা মাছ আমি দেই না মানে বেলকা মাছ কম দামি মাছ আমি দেই না বদনাম হবে দেখি বদনাম হবে আমার পার্সেল মাছ দিমু দাম একটু বেশি রাখবো জিনিস ভালো দিন এটাই আমার ধর্ম এই ব্যবসা নিতে আমার আচ্ছা তো এইটা দাম চাইছিলেন কত এটা দামটা তো বললেন না এটা দাম বেশি 1250 একদম একদম এটা কি অর্ডার করলে এই দাম থাকবে আমার অর্ডার আছে এখন অর্ডার আছে এখান দিয়ে দিব অর্ডার মানে এটা অর্ডার দেব এইজন্য একটু 1200 রাখছেন না এটা 1250 রেট করো আমার 1250 রেট দিয়ে রাখো এখন আইবল আসবে আর নিয়ে যাবে না আচ্ছা আচ্ছা ভাই এটা আগে কোন দামে বিক্রি করেছিলেন এটা এটা আগে তো আর কয়দিন আগে দেবেছি 1350 1300 টাকাটা এটা এখন 1250 এখন 1250 100 টাকা কমাইছি দাম কম তো আমরা কমাইছি দাম বাড়বো আমরা বাড়াই ব্যস্তই হবো এটা তো আমার এটা তো চাষের মাছ না বিরাট দর্শি কম আর বেশি পাইছি এটা আল্লাহর দানীয় জিনিস যেরকম আসবে এরকমই ব্যস্ত আমাদের তবে আমি যেটা জানতে পারছি আপনার কাছ থেকে বিগত এক সপ্তাহের তুলনায় এখন একটু ইলিশের দাম কম একটু কম আছে আগের থেকে নাকি হ্যাঁ ভাই 100 টাকা এই যে দেখেন 2 কেজির মাছ 2 কেজি 100 গ্রাম এই 2 কেজি 100 গ্রাম এটারও দিয়ে দেন বেশি আমি 1 কেজি 800 গ্রাম 1 কেজি 900 গ্রাম আমি কাস্টমারে বলেই দিই ভাই 1 কেজি 800 1 কেজি 900 2 কেজি হবে ফেলার মিলে আমি বেচবো 1950 টাকা রেট দিই আর অ্যাকুরেটের মাথা আমি দিই না যেমন অ্যাকুরেটে 2 কেজি করে দিমু আমি ব্যবসা আমি করি আমি অ্যাকুরেটে দিতে গেলে আমার হয়তো ম্যাডাম খারাপ পাইব ভালো পাইব না বড় বড় ডিম দিতে হবে বাচ্চা তার দিতেই হবে না দিয়ে আমি ঘুরে দিবো কোথায় 2 কেজি এই জন্য আমি বলে দিই ভাই 1 কেজি 800 গ্রাম 1 কেজি 900 গ্রাম 2 কেজি ফেলার এটা মিলে আমার কিনতে আমি এটা বুঝলেই দিই আচ্ছা আচ্ছা আমি অনেক কথাই বলছেন অনেক ইনফরমেশন দিছেন আপনি ইনশাআল্লাহ যেহেতু আপনার কারণ বাজার সবাই চিনে ভাইরাল বাজার হইছে ভাইরাল বাজার ভাই নাম সবাই আপনারা বলেন আমি বলি না ভাইরাল আমি বলি আমার নাম বাজার ভাই আচ্ছা আর হয়তো আপনারা বলেন ভাইরাল বাজার ভাই আচ্ছা কাস্টমারে বলতে পারে আমার নাম আর 01717 33 43 03 এই নাম্বারে যেই কোনো দেশে থেকে হোক দেশের বাইরে থেকে হোক যেই কোনো সময় ইনশাআল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন হয়তো যোগাযোগ করবেন কোনটা আমাদের 5টার পরে বা 4টার পরে তুই আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমি ইনশাআল্লাহ দেওয়ার জন্য আপনি আপলোড দেওয়ার জন্য প্রস্তুত দর্শককে আরেকটু উদ্দেশ্য করে বলে দেন সকাল কয়টা থেকে কয়টা পর্যন্ত জমজমাট থাকে তবে থাকে দমদম থাকে সকাল 7টা থেকে হইতে বেলা 10টা তক দমদম থাকে এই সময়টা বেশি জমজমাট এই সময় একটু দমদম বেশি থাকে আর মাছ তো ভালো থাকে দিয়ে আসবেন সকাল 8টা দিয়ে আমার অর্ডার দিবেন ইয়ার আগের দিন মাসে আমার আগের দিন অর্ডার দিলে পরদিন আমি মাছ দিয়ে দেবো ইনশাআল্লাহ আমার আর একটু বলেন বাসর ভাই বলেন ভাই বলেন আপনি থাকেন কয়টার দিকে কারণ বাজার আমি বেলা 12টা তক থাকি মানে সকাল ভোর থেকে ভোর 5টা হইছে সকাল 12 দুপুর 12টা তক থাকেন না থাকেন এর ভিতরে আপনি থাকেন এই ভিতরে কাস্টমার আসলে পাবে হ্যাঁ এই সময় দেই কোনো সময় ইনশাআল্লাহ পাবে আচ্ছা অনেক ইনফরমেশন দিবেন সুপ্রিয় দর্শক বিদায় নিচ্ছি আপনারা যদি ভালো লাগে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলের সাথে এই যে 2 কেজি 100 গ্রাম মাছ দর্শক বিদায় নিচ্ছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম